বাংলাদেশের উন্নয়নের একান্তম চিন্তা হয়েছে কৃষি ক্ষেত্রে, কম্পিউটারের ক্ষেত্রে, শিক্ষা স্বাস্থ্য প্রতিটি ক্ষেত্রে, রাস্তাঘাট ব্রিজ পদ্মা বিদ্যুৎ, মধুপুরের কোনো বাড়ি নাই যে বাড়িতে আমরা বিদ্যুৎ দিই নাই, পাহাড়ের বনের দুর্গম বাড়িটাতেও আমরা বিদ্যুৎ দিতে পেরেছি, এটি আমাদের আনন্দ। আমি আপনাদেরকে বলতে চাই আমরা 15 টাকা দিচ্ছি আপনাদেরকে প্রায় 12-14 বছর, এবার 5 টাকা বাড়ায় আমরা করছি 21 টাকা। আপনারা কি চান আবার 60 টাকায় আপনারা পটাশিয়াম কিনবেন? আপনারা চান 90 টাকায় ডিএপি কিনবেন, 81 টাকায় পিএসপি কিনবেন? কি বলেন? বাংলাদেশের উন্নয়ন কৃষকের উন্নয়ন, বাংলাদেশের উন্নয়ন গ্রামের উন্নয়ন, বাংলাদেশের উন্নয়ন গ্রামে যারা বাস করে কৃষক, সেই কৃষক কুল কৃষকের সন্তানের উন্নয়ন, তার উন্নয়ন না হলে, গ্রামের পল্লী বাংলার উন্নয়ন না হলে বাংলাদেশ কোনোদিন উন্নত হবে না। তাই আমরা কৃষিকে সর্বোচ্চ বরাদ্দ দিই, কৃষিকে সর্বাত্মক সহযোগিতা করি। জননেত্রী শেখ হাসিনা তিনি মায়ের মতো, মায়ের মমতা দিয়ে, স্নেহ দিয়ে তিনি কৃষিকে ভালোবাসেন, কৃষককে ভালোবাসেন। বিএনপি প্রতিদিন হরতাল দিচ্ছে, অবরোধ, গাড়িতে আগুন দেয়, আন্দোলন করে, সমাবেশ করুক, মিছিল করুক, গাড়িতে কেন আগুন দেবে? যারা আগুন সন্ত্রাস করে তারা মানুষের শত্রু, মানবতার শত্রু, গণমানুষের শত্রু। আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের দায়িত্ব মানুষের জানমালের, তার সম্পদের, তার জানমালের নিরাপত্তা দেওয়া। কেউ যদি গাড়িতে আগুন দেয়, কেউ যদি আমার বাড়িতে আগুন দেয়, গণতন্ত্রের নামে, রাজনীতির নামে, মসনদ দখল করার জন্য, ক্ষমতা নেওয়ার জন্য, তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী ছাড় দিতে পারে না। কঠোর হস্তে তাদেরকে মোকাবেলা করছে, তাদেরকে দমন করছে। আমরা মানুষকে শান্তি দিতে চাই, নির্বাচন সংবিধান অনুযায়ী নয়। সংবিধানে আছে যে প্রধানমন্ত্রী থাকবে সেই থাকবে, কিন্তু নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে, নির্বাচন সুষ্ঠু হবে না। নির্দেশ দায়িত্ব হল পুলিশের, সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, তারা এই আইন প্রয়োগ করবে এবং সুন্দর, সুস্থ, সকলের নিকট গ্রহণযোগ্য একটা নির্বাচন করবে। যারা এটা ব্যর্থ করার চেষ্টা করছে, নির্বাচনকে ধ্বংস করতে চাচ্ছে, নির্বাচন করতে দিবে না, নির্বাচনকে ব্যর্থ করতে চায়, তাদেরকে আমরা বলতে চাই এটি আপনারা করতে পারবেন না। এ আমরা মানুষের কাছে আসি, বাংলার জনগণ তাদেরকে নিয়ে আমরা আপনাদের মোকাবেলা করব, এবং ইনশাল্লাহ আগামী জানুয়ারির মধ্যে নির্বাচন হবে, জনগণ ভোট দিয়ে আগামী দিনের প্রধানমন্ত্রী করবে। আমার দৃঢ় বিশ্বাস, আমরা উন্নয়ন করেছি, আমরা মানুষের পাশে ছিলাম, আগামী দিনেও মানুষের পাশে থাকবো। আরেকবার জননেত্রী শেখ হাসিনাকে মানুষ ভোট দেবে, সুন্দর পরিবেশে নির্বাচন হবে।